হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের পাখিরাও খুব ভালো আছে তো আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব অনেক বন্ধুই কমেন্ট সেকশানে বলছেন যে দাদা পাখির মিউটেশানের যে বেসিক ইনফরমেশানগুলো সেইগুলোর ওপরে যদি আপনি কোনো ভিডিও দেন তাহলে খুব ভালো হবে তো সেই বিষয়ে আজকেরে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব যে মিউটেশানের পাখি যারা করতে চাচ্ছেন তারা বেশি কিভাবে শুরু করবেন এবং কোন কোন মিউটেশানের ওপরে কাজ করলে আগামী দিনে সে একটা ভালো দাম পাবে কারণ দেখুন প্রতিটা মিউটেশানেরই একটা টাইম সার্ডেন টাইম পর্যন্ত কিন্তু স্টেবেল করে তারপরে সেই দামটা কিন্তু ফল্ট আউট হয় ঠিক আছে তো তার জন্যই আপনাকে বেসিক যে নলেজগুলো আপনার মিউটেশানের ওপরে কাজ করতে গেলে একদম বাংলা গদা বাংলায় আপনাদেরকে বলবো যারা ভিডিওটা অ্যাকচুয়ালি যারা নতুন মিউটেশানের ওপরে কাজ করতে চাচ্ছেন তাদের জন্যই এই বেসিক ইনফরমেশানটা যারা অ্যাকচুয়ালি এই সম্বন্ধে যাদের নলেজ আছে তাদেরকে বলবো ভিডিওটা যেন স্কিপ করে যায় ঠিক আছে তো তারপরেও যদি মনে হয় যে আপনার দেখার প্রয়োজন আছে তাহলে অবশ্যই কিন্তু আপনি দেখতে পারেন ঠিক আছে তো বেশি দেরি না করে ভিডিওটিকে স্টার্ট করছি এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আর মোবাইল বা কম্পিউটার পর্যন্ত পৌঁছে যায় তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি প্রথমত দেখুন যারা একেবারেই যাদের নলেজ নেই তারা মিউটেশানের ওপরে যারা কাজ করতে যাচ্ছেন তাদেরকে আমি বেসিক কিছু নলেজ আমি দিয়ে দেবো আজকের দিনে দেখুন ম্যাক্সিমাম মানুষই কিন্তু ফিসারের ওপরে কাজ করছে ফিসার বলতে কি গ্রিন ফিসার নয় ফিসার বলতে মানে ফোর হেড সামনের দিকটা অরেঞ্জ মাথার পিছনের দিকটা ডার্টি ঠোঁটটা হবে লাল ঠিক আছে বডি পুরোটা হচ্ছে আপনার গ্রিন হবে ঠিক আছে তো এই যে ফিসার প্রজাতি এই ফিসার প্রজাতির ওপরেই কিন্তু অ্যাকচুয়ালি স্টাডিং তারা করছে এবারে কথা হলো যে লাল চোখের পাখিকে আমরা ইনো বলা হয় বিভিন্ন জেনেটিক ক্যালকুলেটারও আপনারা ইউজ করেছেন ইনো বলা হয় এবং ব্ল্যাক আই পাখি সেইগুলো হচ্ছে ইনো স্প্লিট হয় মানে তারা কালো চোখের পাখির সঙ্গে যদি লাল চোখের পাখি পেয়ার আপ দেওয়া হয় সেখান থেকে কালো চোখের পাখি বের হবে যেগুলো লাল চোখের পাখির জিনটাকে ক্যারি করবে এই কথাটাকে বলা হয় স্প্লিট যারা স্প্লিট সম্বন্ধে বোঝেন না এই ব্যাপারটা তাদের কাছে আমি ক্লিয়ার করে দিলাম এবারে কথা হলো আজকের দিনে মেনলি যে কাজটা হচ্ছে ম্যাক্সিমাম কাজ হচ্ছে ইউইং এবং তার উপরে হচ্ছে অপালাইন এই দুটো মিউটেশানের ওপরে বেশিরভাগ ক্ষেত্রে কাজ হচ্ছে প্রথমত দেখুন অপালাইনের বেসিক যদি বলতে পারেন তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে অপালাইনের কাজ করতে গেলে আপনাকে মিনিমাম ঘরে এক পিস অপালাইন রাখতে হবে আমি বলবো যে আপনারা দু পিস অন্তত মানে এক পেয়ার অন্তত গ্রিন ফিশার অপালাইন আপনারা রাখুন স্প্লিট ব্লু হলে তো খুব ভালো মানে যারা গ্রিন ফিশার অফলাইন সঙ্গে যদি কোনো ব্লু পাখির পেয়ার দেয়া থাকে ব্লু ফিশার কোবাল ফিশার এই সমস্ত পেয়ার দেওয়া থাকে সেক্ষেত্রে যে গ্রিন বাচ্চাগুলো বের হবে সেগুলো গ্রিন ফিশার হবে এবং যার মধ্যে ব্লু জিন ক্যারি করবে এবং কিছু পাখি আছে মানে কি বলবো ব্লু জিনটাকে সোজা কথা ক্যারি করবে গদা বাংলায় এবারে আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে তাহলে এক পেয়ার যদি আপনি গ্রিন ফিশার অপালাইন একটা কথা বলবো দাদা সবসময় চেষ্টা করবেন ভালো মার্কিংয়ের পাখি নেওয়ার জন্য কারণ আজকের দিনে দাঁড়িয়ে কোনো ডার্কনেস বা এ পাখি কিন্তু মার্কেটে চলছে না তাই আপনাকে নিতে গেলে একদম ফ্রেশ কোয়ালিটি আপনাকে কিন্তু গ্রিন ফিশার অপালাইন নিতে হবে যে পেয়ারটাকে আপনি কি করবেন দুটো ব্লু ফিসার বা দুটো ভায়োলেট ফিশার বা দুটো মপ ফিসার, ব্লু পাখির সঙ্গে পেয়ার আপ দিয়ে দেবেন বেসিক যে কাজটা তাহলে আপনারা গ্রিন ফিসার অফলাইন যখন আপনারা ব্লু ফিসার বা কোয়াল ফিশার বা বয়লেট ফিশারের সঙ্গে পেয়ারার দেবেন সেক্ষেত্রে যে বাচ্চাগুলো হবে সেগুলো হচ্ছে আপনার মানে কি বলবো গ্রিন ফিশারের মতো হবে কিন্তু ওগুলো স্প্লিট ব্লু হয়ে যাবে এবারে ওই বাচ্চাগুলোর মধ্যে যে পাখিগুলো ছেলে পাখি হবে মানে মেল পাখি হবে সেই পাখিগুলো হচ্ছে অপালাইনে স্প্লিট হবে কিন্তু ফিমেল পাখিগুলো শুধুমাত্র ব্লু জিনটাকে ক্যারি করবে ওগুলো কিন্তু অপালাইনে জিন ক্যারি করবে না একমাত্র ভিজুয়ালি থাকলে তার মধ্যেই সেই জিনটাই হচ্ছে সে অপালাইন যখন মেল পাখি একমাত্র অপালাইনে জিনকে বইতে পারে আর মেয়ে পাখি সেটাকে দেখাতে পারে অপালাইন যে আমি অপালাইন বোঝা গেছে এবার কথা হলো যখন আপনি ছেলে পাখিগুলোকে নেবেন সেগুলো তাহলে স্প্লিট ব্লু হয়ে গেল। স্প্লিট হচ্ছে অফলাইন হয়ে গেল এবারে আপনাকে কালেক্স করতে হবে কি আপনাকে অন্য ব্লাড লাইন চেঞ্জ করার জন্য আপনাকে নেক্সট ইয়ারে নেক্সট ইয়ারে আপনাকে কি করতে হবে যে কোনো কি বলবো গ্রিন ফিসার অপালাইনই নেবেন বা ইউইং অপালাইন নেবেন যেটা হচ্ছে স্প্লিট ব্লু তাহলে আপনার ঘরে যে মেল পাখিগুলো হলো যেগুলো হচ্ছে গ্রিন ফিসার স্প্লিট ব্লু স্প্লিট অপালাইন এবং ওই পেয়া ছেলেগুলোকে আপনাকে মেয়ে পাখি কিনে নিতে হবে গ্রিন ফিসার অপালাইন স্প্লিট ব্লু তাহলে এবারে আপনার যখন এই গ্রিন ফিসারের সঙ্গে স্প্লিট ব্লু স্প্লিট অপলাইন মেলের সঙ্গে যখন আপনি ভিজুয়ালি যেটা দেখতে পাচ্ছেন যে অপালাইন এইরকম যদি ফেয়ার আপ দেন স্প্লিট ব্লু তাহলে ওর থেকে আপনারা মানে ব্লু পাবেন আর যদি ইউইং ইউইং দিয়ে দেন বলতে কি আপনাকে আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি যে ইউইং হচ্ছে এই পাখিটা মানে একদম বেটার মার্কিং রকম পাখি হলে আপনারা পারচেস করতে পারেন ঠিক আছে কারণ দেখুন অনেকে বলব দাদা মার্কেট খারাপ মার্কেটের দাম এইগুলো এমন যাচ্ছে একটা কথা দেখুন কোয়ালিটির উপরে কিন্তু দাম নির্ভর করে মার্কেটে অনেক রকম পাখি যাচ্ছে তার কোয়ালিটি তার স্টান তার হেলথ তার গ্লোরি যেমন মানুষের ক্ষেত্রে যেমন হয় সেরকমই পাখির ক্ষেত্রেও কিন্তু তেমনই হয় এবারে একটা কথা আপনাকে বুঝতে হবে যে যখন আপনার ঘরে ওই পেয়ার আপ থেকে ইউইং যদি নেন তাহলে ইউইং ব্লু ইউইং অপালাইন বেরোবে বা ভায়োলেট ইউইং অপালাইন বেরোবে সেকেন্ড ইয়ারের কথা বলছি আমি এইভাবে যদি আপনারা পেয়ার আপটা করেন গ্রিন থেকে যদি শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাকশানটাও ভালো হবে এবং আপনার মার্কিংটাও ভালো আসবে এই পদ্ধতিতে করলে কারণ আজকে দেখুন মার্কেটে অনেক ইম্পোর্টেড বার্ডও থাকে যাদের ক্ষেত্রে কিন্তু হালকা মাস্কিং চলে আসে বা ব্ল্যাকনেস চলে আসে যার জন্য কিন্তু সেই পাখিটা বিক্রি করতে হয় অনেক কম দামে তাই যখনই আপনারা কিনবেন হাজার দু টাকা বেশি দিয়ে কিনবেন বাট ভালো পাখি কিনবেন বোঝাতে পেরেছি তো এই গেল হচ্ছে আপনার অপালাইনের উপরে কাজ এবারে যখন আপনার ব্লু পাখি যখন আসবে তখন আপনি যে কোনো পার ব্লু অপালাইন হোক তখন আপনি ওই বাচ্চাগুলোকে বিক্রি করে তখন আপনি পার ব্লু অপালাইনের সঙ্গে যখন আপনি ভায়োলেট ইউইং দিতে পারেন বা ভায়োলেট ইউইং অফলাইন বা ব্লু ইউইং অফলাইন এই রকম যদি আপনার ঘরে মেল পাখি থাকে সেক্ষেত্রে আপনি পার ব্লু অপালাইনের সঙ্গে দিলেন তাহলে ভায়োলেট পার ব্লু অপালাইন আপনার বেরোবে তাহলে এইভাবে আপনারা পেয়ার আপ যত করবেন পারব্লু ইউইং অপলাইনের ভাইলেট পার্ব্লু ইউইং অপলাইনের এত সুন্দর দেখতে মানে আপনাদের স্কিনে আমি ছবি দিয়ে দিচ্ছি তো এই রকম পাখি কিন্তু আপনারা তৈরি করতে পারবেন সেটা হচ্ছে তৃতীয় বছর বেশি তাড়াহুড়ো করবেন না কারণ দেখুন দাম ড্রপ আউট হবে সবই ঠিক আছে বাট